नमस्कार भिडियोटाय आम्रा किछु रिडक्शन रिएक्शने ट्रिक शिखब विभिन्न कम्पिटिटिव एक्सामे विभिन्न रिड्यूसिंग एजेंट जेटा नर्माली अर्गानिक केमिस्ट्रीते यूज करा हय सेगुलो दिए दे तो रिड्यूसिंग एजेंटगुलो सम्पर्के प्रथमे आम्रा एकटु जेने निच्छि लिथियम अ्यालमोनियम हाइड्राइड NaBH4 रानी निकेल बा तुमी अनेक समय देखबे हाइड्रोजेन तार संगे रानी निकेल दोया आछे बा निकेल डास्ट आकारेओ बोले प्यालाडियम कार्बन एवं डाइबार एच जखन एई रिड्यूसिंग एजेंटगुलो तोमाके देबे तखन देखबे तोमार संगे फांगशनल ग्रुप किछु दिए दिएछे सेई फांगशनल ग्रुपगुलो कि कि होते पारे एलडीआईड होते पारे कीटोन होते पारे एस्टर होते पारे एसिड होते पारे एसिड क्लोराइड होते पारे ओके जदि लिथियम अ्यालमोनियम हाइड्राइड दे एग्जामे जानबे एडा एई समस्त फांगशनल ग्रुपेर संगे रिएक्शन करते पारे माने राइड गुलो होलो जे जे फांगशनल ग्रुपेर संगे से स्पन्टेनियस भावे रिएक्शन करते पारे আর ক্রসগুলো হলো রিয়াকশন করতে পারে না তাই NaBH4 দিলে এইগুলো এইগুলোর সঙ্গে রিয়াকশন করবে কিন্তু এস্টার এবং অ্যাসিডের সঙ্গে কোনো রিয়াকশন করবে না ঠিক তেমনি হাইড্রোজেন নিকেলেরও দেওয়া আছে কোন কোন ফাংশনাল গ্রুপের সঙ্গে রিয়াকশন করবে রাইটগুলো হলো রিয়াকশন করবে আর কোনগুলোর সঙ্গে করবে না প্যালাডিয়াম এবং কার্বনের সঙ্গেও एलडीआईड एवं कीटोन रिएक्शन करे किन्तु ए रिएक्शन गुलो अतटा इफेक्टिव होए ना माने रिएक्शन करबे ना आकारे धरे निते पारो डाइबल एच दिले लिथियम अ्यालमोनियम हाइड्राइडेर मतन सबार संगे रिएक्शन करबे तो ए चारटा थेके कि रकम धरनेर एमसीक्यू कोश्चेन आमरा सल्व करते पारबो जेमन ए कोश्चेनटा एकटु देखो तोमाके कोश्चेनटाय बला होयेछे कोन कम्पाउंडटा NaBH4 एर संगे रिएक्शन करबे এমন একটি এমসিকিউ কোশ্চেন তোমাকে দিয়ে দেওয়া হলো এবার দেখো কি কি গ্রুপ আছে তুমি দেখে নাও প্রথমে এইটা মিল দেখার চেষ্টা করো দেখো এই গ্রুপটা দেখো কিটোন গ্রুপের মতন দেখো আর সি ডবল বন্ড টু আর প্রাইম আরটা হলো এখানে CH3 আর প্রাইমটা হলো CH3 দেখো এই কিটোনের সঙ্গে মিল আছে তার মানে এইটার সঙ্গে রিঅ্যাকশন করবে রাইট এবার মোর দ্যান ওয়ান অ্যানসারও হতে পারে একটু দেখে নি বাকিগুলোর সঙ্গে কি হবে পরের অপশনটা দেখো COOH মানে অ্যাসিড গ্রুপ দেখো অ্যাসিড গ্রুপ অ্যাসিড গ্রুপের সঙ্গে দেখো NaBH4 রিঅ্যাকশন করে না তার মানে এইটা রিঅ্যাকশন করবে না এইটা চলে এসো এটা দেখো কি গ্রুপ এই জাতীয় গ্রুপ দেখো এস্টার গ্রুপ দেখো এ দেখো এস্টার গ্রুপ রাইট তার মানে এস্টারের সঙ্গেও রিঅ্যাকশন করবে না फोर्थ অপশনে দেখো CH3 দো আছে এরকম জাতীয় কোনো গ্রুপ এখানে নেই তার মানে এর সঙ্গেও রিঅ্যাকশন করবে না তার মানে বুঝতে পারলাম আমার অ্যানসার হবে এ তো এই ভাবে কোন ফাংশনাল গ্রুপের সঙ্গে কোন রিডিউসিং এজেন্ট রিঅ্যাকশন করবে তার জন্য এই যে ট্রিক্সটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে একটু ভালো করে যদি মেমরির মধ্যে রেখে দাও তাহলে তুমি এই জাতীয় কোশ্চেন করতে পারবে আরেকটি কথা বলা দরকার যে অনেক সময় আমাদের এক্সামে লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড এবং NaBH4 এর উপর বেশি ফোকাস করে কোশ্চেনগুলো দিয়ে থাকে এখানে একটা কথা বলে রাখি দেখো তুমি এই চারটা থেকে বুঝতে পেরেছো লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড সবার সঙ্গে রিঅ্যাকশন করে আর কে সবার সঙ্গে রিঅ্যাকশন করে ডাইবাল এইচ সবার সঙ্গে রিঅ্যাকশন করে অর্থাৎ যেটা আমি লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইডের বলছি সেটা কিন্তু ডাইবাল এইচও একই রকম ধরনের রিঅ্যাকশনটা করবে ঠিক এবার তোমাকে এই চারটা সম্পর্কে বলবার চেষ্টা করছি দেখো লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড এবং NaBH4 এর রিঅ্যাকশনে কি প্রোডাক্ট তৈরি হয় সেটাও আমাকে জানতে হবে ভালো করে দেখো লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড নিলে অ্যালডিহাইড বা কিটোন থাকলে মানে মোট কথা এরকম ধরনের ফাংশনাল গ্রুপ থাকলে তখন কি হবে না এই যে ডবল বন্ডটা ওইচে পরিণত হবে এবং এখানে একটা এইচএস এ অ্যাটাচ হবে মানে অ্যালকোহলে কনভার্ট হলো ওকে তো এরম জাতীয় জিনিস দেখলে আমি ওইচ আর এইচ করে দেব এর ডিটেইলস মেকানিজমের জন্য আমার আলাদা ভিডিও আছে কিন্তু এইখানে শুধুমাত্র কি প্রোডাক্ট হবে আমরা সেটাই ডিসকাস করছি এবার দেখো এস্টার জাতীয় কম্পাউন্ড
এস্টার জাতীয় যদি কম্পাউন্ড হয়ে থাকে, যেমন এটা একটা এস্টার কম্পাউন্ড, আর অ্যানহাইড্রেট জাতীয়, এটা অ্যানহাইড্রেট জাতীয় কম্পাউন্ড, তখন কি করবে, এই পোর্শন থেকে বাদ দিয়ে দেবে। তাহলে এই পোর্শন বাদ দিলে কি পড়ে থাকে, আর সি ডবল বন্ড, সেই জিনিসটাকে তুমি আর সি এইচ টু ওইচ করে দেবে। ওকে, এস্টার জাতীয় কম্পাউন্ড যদি দেখো এক্সামে দিয়েছে, আমরা কটা কোশ্চেন নিয়ে ডিসকাস করব, তখন আমরা কি করব, আর এই যে পার্টটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দেব, দিয়ে এই দিকের যে পার্টটা রয়েছে সেইটাকে আমরা আর সি ডবল বন্ড যেটা আছে সেটাকে আর সি এইচ টু ওইচ করব, রাইট? এটা এস্টার বা অ্যানহাইড্রাইড কম্পাউন্ড হলে। এবার চলে এসো সায়ানাইড জাতীয় কম্পাউন্ডে কি হয়, যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, তাহলে সায়ানাইড কম্পাউন্ডটা প্রথমে অ্যামাইডে কনভার্ট হয়, তারপর অ্যামিনে কনভার্ট হয়। অ্যামাইড কেমন দেখতে হবে, সিএনটা সিও এনএইচ টু গ্রুপে আছে, তারপর অ্যামিন মানে এই জিনিসটা সিএইচ টু এনএইচ টুতে কনভার্ট হয়ে যায়। ওকে, যদি হ্যালাইড জাতীয় কম্পাউন্ড থাকে, হ্যালাইড মানে কি, সি ডবল বন্ড ও এক্স, এক্স মানে বোঝায় যে কোনো হ্যালোজেন, আমি এখানে ক্লোরিন নিয়েছি, এটা ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, ফ্লুরিন হতে পারে, এই জাতীয় জিনিস নিলে প্রথমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটাকে অ্যালডিহাইডে কনভার্ট করে, যেটা হয়েছে দেখতে পেয়েছো, তারপরে এই অ্যালডিহাইডটা রিডাকশন হয়ে অ্যালকোহলে কনভার্ট হয়, যেটা আর সিএইচ গ্রুপটা আর সিএইচ টু ওইচ গ্রুপে কনভার্ট হয়েছে। এই ফরম্যাটটা মনে রাখবে যাতে তুমি এমসিকিউ কোশ্চেনগুলো করতে পারো, আমরা ডিসকাস করব কোশ্চেন নিয়ে। এবার আমরা আসছি ইপক্সাইড থাকলে তাকে অ্যালকোহলে কনভার্ট করে, কিরম ইপক্সাইড কেমন দেখতে হবে, ও এরম জাতীয় জিনিসকে ইপক্সাইড বলে, এটা কনভার্ট হয় কি হবে, একটা ওইচে পরিণত হবে, একটা এইচে কনভার্ট হবে ভেঙে গিয়ে। তো ইপক্সাইড জাতীয় জিনিসকে অ্যালকোহলে কনভার্ট করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আর যদি এই রকম ধরনের ডবল বন্ড থাকে, যেটাকে আমরা কনজুগেটেড ডবল বন্ড বলে থাকি, দেখো কেন কনজুগেটেড, এই যে রিং আছে, এই রিংয়ের যে ডবল বন্ড, তার সঙ্গে দেখো একটা সিঙ্গেল বন্ড দিয়ে ডবল বন্ড আছে, মানে কনজুগেটেড, কনজুগেটেড মিনস ডবল, সিঙ্গেল, ডবল, আবার সিঙ্গেল, আবার ডবল, মানে ডবল সিঙ্গেল, ডবল আবার সিঙ্গেল, আবার ডবল, আবার সিঙ্গেল, আবার ডবল, এই কনসেপ্টটাকে আমরা কনজুগেটেড কনসেপ্টে বলে থাকি। তো এই জাতীয় ডবল বন্ড থাকলে সেটাকে কি বন্ডে কনভার্ট করে দেয়, সিঙ্গেল বন্ডে কনভার্ট করে দেবে, রিংয়ের কম্পাউন্ডে কিন্তু কিচ্ছু করতে পারে না। তো যদি তোমাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে কোনো কোশ্চেন দিয়ে থাকে এবং জানতে চায় প্রোডাক্টটা কি হবে, তুমি এই জিনিসটা মাথার মধ্যে রেখে দাও, দেখবে খুব ইজিভাবে তুমি করে দিতে পারবে। একই রকমভাবে এনএবিএইচ ফোর এর ক্ষেত্রে মনে রাখবে, এই অ্যালডিহাইড এবং কিটোন যে কাজটি করে থাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সেটা করতে পারে, সেটা করতে তার কোনো অসুবিধা নেই। বা হ্যালাইডের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, প্রথমে অ্যালডিহাইড আসে তারপরে অ্যালকোহল আসে, এখানেও তাই, অ্যালডিহাইড আসে তারপরে অ্যালকোহল আসে, সেটা পারে করতে। কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বাকি যে কাজগুলো করে, যেমন এস্টার, অ্যানহাইড্রাইড বা এদের কারোর সঙ্গে রিয়াকশন করে না। তো ওই রকম জাতীয় কোনো গ্রুপ থাকলে আমি কি করব, গ্রুপটাকে ইন্ট্যাক্ট রেখে দেবো, মানে ওটার সঙ্গে রিয়াকশন করেনি তাই ওটা ওই অবস্থাতে রেখে দেবো। এবং তুমি এখানেও চারটা দেখলে বুঝতে পারবে, দেখো অ্যালডিহাইডের সঙ্গে, কিটোনের সঙ্গে, এবং তোমার কাছে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড, হ্যালাইড বললেও হবে, কারণ ক্লোরিন থাকলে শুধু না, ব্রোমিন বা আয়োডিন থাকলেও একই রকম হবে, এর সঙ্গে রিয়াকশন করেছে দেখো, আর বাকিদের সঙ্গে কোনো রিয়াকশন করেনি। তাহলে এই জিনিসটাকে স্ক্রিনশট নিয়ে খাতায় ভালো করে টুকে না। এবার আমরা দুই একটা কোশ্চেন নিচ্ছি, কোশ্চেনগুলোকে কত সহজে অ্যান্সারটা করছি একটু ভালো করে দেখে নেবে। প্রথমে তোমাকে এরম জাতীয় একটা কোশ্চেন দেওয়া হলো, বলা হলো এই জাতীয় কম্পাউন্ডটা এরম একটা দেওয়া আছে, দিয়ে বলল এনএবিএইচ ফোর দিলে কি প্রোডাক্ট তৈরি হবে, জানতে চাইতেই পারে। তুমি একটু ভালো করে দেখে নাও এর মধ্যে কি কি গ্রুপ আছে, একটু ভালো করে তাকিয়ে নাও, দেখো ভালো করে দেখো, এই গ্রুপটাকে কি গ্রুপ বলি, দেখো অ্যালডিহাইড গ্রুপ, আর এইটা কি গ্রুপ, অ্যাসিড গ্রুপ, দেখো দিয়েছি কি এনএবিএইচ ফোর, তাহলে দেখো অ্যাসিডের সঙ্গে এনএবিএইচ ফোর কিন্তু কোনো রিয়াকশান করে না, করে কি, করে না, অ্যালডিহাইডের সঙ্গে করে, রাইট? এবার প্রোডাক্টটা কি হবে, দেখো কি হয়েছিল বলো, ডবল বন্ড ওটা একটা এইচ একটা ওইচ চলে এসেছিল, তাই তো, অ্যালডিহাইড বা কিটোন যাই থাকুক না কেন, ডবল বন্ড ওটা একটা এইচ একটা ওইচ চলে এসেছিল। তাহলে যে কথাগুলো বললাম যে এইটার সঙ্গে রিয়াকশান করে, করে না, কি করে বুঝলাম বলো তো, এই যে চারটা থেকে দেখে না, আরেকবার বলে দিচ্ছি, দেখো
রিঅ্যাকশন করে না। তার মানে এইটা যেমন থাকার তেমন আমি রেখে দেব। ওকে, আর উপরের যে গ্রুপটা রয়েছে সিএইচ গ্রুপটা, এটাকে আমি কি করব, সিএইচ যেমন আছে আছে, ডবল বন্ড ওটাকে কি ভাবতে বলেছি, দেখো ডবল বন্ড ওটা কি হবে, একটা এইচ একটা ওইচ, একটা এইচ একটা ওইচ, তার মানে একটা এইচ একটা ওইচ। ওকে, তার মানে এইটা হবে আমার কাছে অ্যান্সার। একই ধরনের কোশ্চেন তোমাকে যদি, একই ধরনের কোশ্চেন যদি তোমাকে মনে করো এরকম দিয়ে দিল, একই ধরনের কোশ্চেন যদি তোমাকে এরকম জাতীয় জিনিস দিয়ে দেয়, দিয়ে যদি বলা হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে কি হবে, তখন কি করব, তখন দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কিন্তু সবার সঙ্গে রিঅ্যাকশন করে। ওকে, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট চলে আসে, ডবল বন্ডও থাকলে কি হবে, একটা এইচ একটা ওইচ আসবে। তো দেখো এই ডবল বন্ডও যেটা রয়েছে সেটা দেখো একটা এইচ একটা ওইচ চলে এলো, রাইট, এবং এইটার সঙ্গেও রিঅ্যাকশন করে, কারণ চারটা থেকে বুঝতেই পারছো দেখো অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে, রাইট দো আছে। এবার অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশনটা কেমন হবে, ওকে, আচ্ছা এখানটা আমি অ্যাসিডটা লিখতে ভুলে গেছি, এটা অ্যাসিডের সঙ্গে হবে একই রকম, এটা ওইচ থাকবে, ঠিক আছে, এখানটাও বন্ডটা ব্রেক হয়ে যাবে, ওকে, একই রকম ব্যাপার। তো অ্যাসিডটা জিনিসটা কি হবে, আর সি ডবল বন্ডও থাকলে ওটা কি হয়, আর সি এইচ টু ওইচ হয়, তার মানে সি ডবল বন্ডও থাকলে এখান থেকে ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে কি হবে, সি এইচ টু ওইচ হবে, রাইট, তাহলে পারবে করতে। তাহলে দেখো এবার যদি তোমাকে এরম জাতীয় জিনিস দেয়, তোমাকে বললো সিএন সায়ানাইড দিল, দিয়ে সায়ানাইড দিল এবং তোমাকে এইখানটা দিল সিএস থ্রি, ঠিক আছে। এবার দেখো সায়ানাইডের সঙ্গে দেখো রিঅ্যাকশন কী করে, সায়ানাইডকে কী করে আলটিমেটলি অ্যামিনে পরিণত করে, সিএচ টু এনএইচ টুতে, ঠিক কিনা, মাঝখানে স্টেপটা লেখার দরকার নেই, কিন্তু ডাইরেক্ট এখান থেকে এখানে আসে না, মাঝখানে এইটা দিয়ে তারপর আসে। তো আমি একেবারে ফাইনালটাই লিখব, ফাইনালটা লিখলে কী হবে বলো, সিএনটা কিসে পরিণত হয়, সিএনটা কী দাঁড়ালো, সিএচ টু এনএইচ টুতে, আচ্ছা দিয়েছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিঅ্যাকশন, তাহলে সিএনটা কিসে পরিণত হবে, সিএচ টু এনএইচ টুতে, সো ইট উইল বি সিএচ টু এনএইচ টু। আর সিএস থ্রি গ্রুপ, দেখো সিএস থ্রি গ্রুপের কোনো জায়গায় কোনো কিচ্ছু বলিনি, কিন্তু এখানেও বলিনি আর এখানেও আমি সিএস থ্রি সম্পর্কে কিচ্ছু বলিনি, সুতরাং সিএস থ্রিটা যা থাকার তাই থাকবে। তো এমনভাবে কি না আমরা রিঅ্যাকশনগুলোকে কমপ্লিট করতে পারি খুব ইজিভাবে, যেটা আশা করব পারবে। এবার তোমাকে যদি এরম জাতীয় জিনিস দিয়ে দেওয়া হয়, এরম দিয়ে বললো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হবে বলো, জানতে চাইলে এটা কি হবে বলো, সো ভেরি ভেরি ইজি। দেখো তুমি শুধু টাইপটা দেখার চেষ্টা করো, টাইপটা দেখার চেষ্টা করো, দেখো দেখো এই জাতীয় জিনিসটা দেখো, এই দেখো এস্টার জাতীয় জিনিস, দেখো এস্টার, আর সি ডবল বন্ড টু আর প্রাইম, দেখো সি ডবল বন্ড টু ও আর প্রাইম, আর প্রাইমটা মানে সিএস থ্রি। তো কী বলেছিলাম এই জায়গাটাকে ভেঙে নাও, তো এই জায়গাটাকে ভেঙে নেবো, ভাববো তাহলে আমার কাছে প্রোডাক্টটা কী হবে বলো, প্রোডাক্টটা হবে এটা এলো, আর এই এই যে জিনিসটা, এই জিনিস সিও গ্রুপটা কীসে পরিণত হয়, দেখো সিএইচ টু ওইচে পরিণত হয় সিও গ্রুপটা, তাই তো আটটা যেমন থাকে তেমন থাকে, আটটা মানে কি এই বড় বেঞ্জিনটা এখানে, ওকে, তার মানে সিএইচ টু এনএইচ, সিএইচ টু ওইচে পরিণত হবে, রাইট, এখান থেকে ভেঙে। তো আশা করব ব্যাপারটা ইজি হয়েছে। আর একটা কোশ্চেন করছি, তোমাকে জানতে চাইলো এরম জাতীয় একটা কোশ্চেন নিয়ে, যে হাইড্রোজেন নিকেল দেওয়া হলো, বললো যে কি হবে প্রোডাক্টটা বলো, সো তুমি ভালো করে চলে এসো, কি হবে হাইড্রোজেন নিকেল কার সঙ্গে রিঅ্যাকশন করে, অ্যালডিহাইডের সঙ্গে করে, এই যে অ্যালডিহাইড গ্রুপ, অ্যাসিডের সঙ্গে করে, দেখো অ্যাসিডের সঙ্গে করে না, তার মানে এর সঙ্গে রিঅ্যাকশন করবে না, তার মানে এটা যেমন থাকার তেমন থাকবে, যেমন থাকার তেমন থাকবে। আর অ্যালডিহাইডটা কী হয়, ডবল বন্ড ওটা কী হয়, সব ক্ষেত্রেই কিন্তু এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বলে না, এনএবিএইচ ফোর বলে না, সব ক্ষেত্রেই ডবল বন্ড ওটা কিসে পরিণত হবে, অ্যালকোহলে পরিণত হবে, মানে একটা এইচ একটা ওইচ আসবে, সো অলওয়েজ এটা যেমন আছে আছে, একটা এইচ একটা ওইচ চলে এলো। ওকে, তাহলে এই পুরো ভিডিওটা থেকে আমরা কী শিখলাম,
এই পুরো ভিডিওটা থেকে আমরা এটা শিখলাম যে রিডাকশন রিঅ্যাকশন সম্পর্কে যদি আমাকে কোনো কোশ্চেন দেয় আমরা এই চারটা মাথার মধ্যে রেখে দেব যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন ফাংশনাল গ্রুপটা রিঅ্যাকশন করবে ওকে মানে আমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং প্রোডাক্টটা কি জাতীয় জিনিস তৈরি হতে পারে সেটাও আমরা কিন্তু বার করতে পারি মনে করো তোমাকে এরকম একটা দিয়ে দিল CH3 দিয়ে বললো ডাইভালেজ ডাইভালেজ সো কনফিউজ হবে না ব্যাপারটা ডাইভালেজ দেখো এটা কি গ্রুপ সি ডবল বন্ড টু CH3 মানে এই জাতীয় জিনিস কিটোন ঠিক এই কিটোন জাতীয় গ্রুপটার মধ্যে আমি দিয়েছি ডাইভালেজ তো আমি তোমাকে একটাই কথা শিখিয়েছি যেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা NaBH4 বলে না ডবল বন্ড টোটা থাকলে সবাই রিঅ্যাকশন করছে দেখো এই দুজনের সঙ্গে সবাই রিঅ্যাকশন করছে সো এই দুজনের ক্ষেত্রে রিঅ্যাকশনটা কিন্তু এরকম হবে যে যদি ডবল বন্ড টো থাকে সেটাকে আমরা একটা এইচ আর একটা ওএইচ নিয়ে নেব বাস সো আমার এখানে দিয়েছে কি ডাইভাল এইচ দিয়েছে তো ডাইভাল এইচ এর সঙ্গে কি দিয়েছে কিটোন জাতীয় জিনিস এই যে কিটোন কিটোন জাতীয় কম্পাউন্ড সো প্রোডাক্টটা কি হবে প্রোডাক্টটা আমার কাছে হবে একটা এইচ আর একটা ওএইচ সো এইভাবে ইন জেনারেল ভাবে আমরা বলতে পারি কোন ফাংশনাল গ্রুপটার সঙ্গে রিঅ্যাকশন করবে এটা কিন্তু বোর্ডের এক্সামের জন্য যতটা ইম্পর্টেন্ট তার থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা বিভিন্ন কলেজে অ্যাডমিশন টেস্টের জন্য যে এক্সামগুলো হয়ে থাকে আর এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই কারণে যে আমাদের কাছে খুব মানে বেশিরভাগই কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং NaBH4 দিয়ে দেখবে কোশ্চেনগুলো দিচ্ছে এবং কি প্রোডাক্ট তৈরি হবে জানতে চাইছে তো তুমি যদি একটু পয়েন্ট করে নাও যে কি কি হতে পারে জিনিসটা আমি বলেছি দেন তুমি কিন্তু বলে দিতে পারবে মনে করো তোমাকে এরকম একটা দিল কোশ্চেন দিয়ে জানতে চাইলো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে কি হবে সো বুঝতেই পারছো দিস কম্পাউন্ড ইজ ইপক্সাইড টাইপগুলো দেখে নেবে আমি সবগুলো টাইপ কিন্তু শিখিয়ে দিয়েছি এখানে সো ইপক্সাইডে কি হয় একটা এইচ আছে একটা ওইচ আছে তো আমি কি করব CH2 যেমন আছে আছে কি করব একটা এইচ একটা ওইচ সিম্পল জিনিস একটা এইচ একটা ওইচ সো এই চারটা ভালো করে লিখে নাও দু একবার ভালো করে প্র্যাকটিস করে নাও দেন দেখবে কোশ্চেনগুলো করতে পারবে আর এটাও মাথার মধ্যে রেখে দাও যে যত রকম রিডিউসিং এজেন্ট আছে আমি চেষ্টা করেছি একটা পেজের মধ্যে সেগুলোকে আনার এবং কোনটা কার সঙ্গে রিঅ্যাকশন করে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারো সেই কনফিউশন যাতে না তোমার মধ্যে তৈরি হয় যতটা সম্ভব ইজিভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে নমস্কার।